জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও ঔষধ প্রদান করা হয়েছে। উপজেলার আটগ্রামে লুৎফুরহমান হাই স্কুল অ্যান্ড কলেজে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সোমবার সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত চক্ষু শিবিরে কয়েক শতাধিক রোগীদের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া 22 জন রোগীকে চোখের অপারেশন করার জন্য আগামী 18 ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়। সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি, লন্ডনের ক্রডেনবারার সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, খাজলশাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলকানুল লস্কর, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, কাজী রকিব প্রমুখ। দিনব্যাপী এ কার্যক্রমে সহযোগিতা করেন স্কুলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্কাউট সদস্যরা। ভাল্লায় ভাল্লা কথা